রাজগঞ্জের বন্ধুনগরে পথ দুর্ঘটনায় আহত হলেন একজন। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর এলাকায়। একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি স্কুটির সংঘর্ষ হয়। ঘটনায় আহত হন স্কুটির চালক। যদিও এখনও পর্যন্ত আহত স্কুটি চালকের নাম পরিচয় জানা যায়নি। এদিন বন্ধুনগর এলাকায় এক যুবক স্কুটিতে করে রাস্তা পার হচ্ছিল, সে সময় শিলিগুড়ির দিক থেকে আসে একটি পিকআপ ভ্যানের সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন স্কুটি চালক। স্থানীয়রা তড়িঘড়ি আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পিকআপ ভ্যানটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এতো আমি বন্ধুনগরে আসলাম, দেখলাম যে একটা পিকআপ আর একটা স্কুটি, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি স্কুটিটার হয়তো ত্রুটি ছিল, মানে ও যে আসছে পিকআপটাকে ফ্লো করেনি, যার ফলে পিকআপওয়ালা বাঁচানোর অনেক চেষ্টা করছে কিন্তু বাঁচাতে না পেরে লাস্ট অবধি বাইকে মানে ওর স্কুটির উপরে উঠে গেছে আর কি গাড়ি। এই অবস্থায় আমরা দেখলাম সবাই রক্ষা করে ছেলেটাকে হসপিটালে পাঠাইছি আর পিকআপওয়ালা চলে গেছে, ওকে এখনও পাওয়া যায়নি, অন্য আবারও কালেকশন করা না, ছেলেটার এখন অবধি পরিচয় পাওয়া যায়নি। শুনতেছি যেটা আনুমানিক মানে 25-26 বছর বয়সের হবে, রাস্তা পার আর পিকআপটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি দিয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে তো যা ছেলেটাকে দেখলাম হয়তো নাকে মুখে যেভাবে ব্লাড বের হচ্ছে তাতে কী হবে বলা মুশকিল, খুব সিরিয়াসলি। এটা বন্ধুনগর ঠিক মোড়ের মধ্যে। আমার নাম কমিতার রহমান, ডাঙ্গাপড়া গ্রাম পঞ্চায়েত।